বছরের পর বছর ধরে চেষ্টা করা হয়েছে নিখুঁত ও আরও অভিনব মোটর গাড়ির নকশা তৈরি করার। এসব প্রচেষ্টাগুলোর মধ্যে কিছু রয়েছে উদ্ভট নকশা ও আকৃতি, যেগুলো দেখলে বিস্মিত না হয়ে পারা যায় না। অটোকার 1911 সালের ঘটনা। মিল্টন রিপস নামের এক ব্যক্তি আট চাকা সম্বলিত একটি সাধারণ প্রাইভেট কার তৈরি করেছিলেন। এর সামনে চার চাকা এবং পেছনেও চার চাকা। একটি পুরাতন গাড়ি কিনে তারপর তিনি এই কারিগরি ফলিয়েছিলেন, নাম দিয়েছিলেন অটোকার। যাই হোক, বাঘ ঘুরতে সামনে চারটি চাকায় ঘুরাতে হতো তাকে। রিপস দাবি করেন তার আট চাকার গাড়িটি ছিল চার চাকার গাড়ির তুলনায় আরও ভালো, কারণ এতে চাকাগুলো দীর্ঘদিন স্থায়ী হয় আর গাড়িও শক্তিশালী থাকে। তবে গাড়িটি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিল। টাইম ম্যাগাজিনে পৃথিবীর বাজে গাড়িগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তাদের তালিকায় এই গাড়িটির অবস্থান ছিল সবার উপরে। দ্য পিনিনফারিনা এক্স, এটি তিন চাকার একটি গাড়ি, একটি চাকার সামনে আর দুটি পেছনে। এই মডেলটিকে বলা হয় ডায়মন্ড টায়ার অ্যারেঞ্জমেন্ট। একটি ফিয়াট 1100 মডেলের গাড়ির চেসিসের উপরে তৈরি করা হয়েছিল এটি। গাড়িটি অ্যারোডাইনামিক্স যুগের প্রথম দিককার স্মারক। গাড়িটি প্রতি ঘন্টায় 90 মাইল বা 145 কিলোমিটার গড় গতি তুলতে পেরেছিল। কিন্তু উদ্যোক্তারা কেউই রাজি হল না এই গাড়িটি উৎপাদন ও বাজারজাত করতে। কোনো উদ্যোক্তা না পেয়ে ফারিনা আবার চার চাকায় ফিরে যান। জাই ম্যাক্সন কার, এই গাড়িটি তৈরি করেছেন বাকমিনস্টার ফুলার 1930 সালে। 11 আসনের একটি তিন চাকার গাড়ি। অবশ্য এই গাড়িটির সামনে দুটি চাকা ও পেছনে একটি মাত্র চাকা। অভিনব গোলাকার নকশা দেখে বিনিয়োগকারীরা ব্যাপক উৎপাদনের উৎসাহী হয়েছিলেন। কিন্তু সেই সময় এই গাড়িগুলোর একটি দুর্ঘটনার শিকার হলে উদ্যোক্তারা পিছু হটে যায়। এই গাড়িটিও টাইম ম্যাগাজিনে বিশ্বের বাজে গাড়ির তালিকায় স্থান করে নিয়েছিল। শিলভস্কি গাইরোকার, এই গাড়িটি 6 আসন বিশিষ্ট, দেখতে অনেকটা বড় ও লম্বা মোটর সাইকেলের মতো। গাড়িটির সামনে ও পেছনে একটি করে চাকা। এর ছিল 20 হর্স পাওয়ারের ইঞ্জিন। গাড়িটি অবশ্য চলার সময় দুই চাকার উপর ভারসাম্য রাখতে পারত এবং বাঘ ঘোরার সময় উল্টে যেত না। কেন্দ্রমুখী বল ও ভারসাম্য বল তৈরি করার জন্য গাইরোস্কোপ নামের প্রযুক্তি বসানো হয়েছিল তাতে। 1967 সালে কোম্পানিটি বাজেয়াপ্ত হলে এই গাড়িটি আর আলোর মুখ দেখতে পারেনি। ডাইনোস্ফিয়ার, 21শ শতাব্দীর বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক মুভি ম্যান ইন ব্ল্যাকে এমন একটি গাড়ির ব্যবহার দেখতে পাওয়া যায়। অথচ এই গাড়ির নকশাটি করা হয়েছিল 1930 সালে। নির্মাতা হলেন জন আর্কিভাল পারভেজ। গাড়িটি মাত্র এক চাকা বিশিষ্ট। গাড়িটি চলার সময় পুরো চাকাটি ঘোরে আর চালক 3 মিটার ব্যাসের চাকাটির মধ্যে স্থির হয়ে বসে থাকে। এই গাড়িটি দর্শনীয়, তবে চালাবার সাহস করেনি কেউ। 1932 সালে যখন এটিকে একটি গাড়ি মেলায় তোলা হয় তখন সবাই তা দেখে অবাক হয়েছিল। এমন গাড়ি আগে আর কখনো দেখা যায়নি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।